মনে রাখবেন, আল্লাহ পাক বলছেন ওয়াল আরদা মাদাদনাহা ওয়া আলকাইনা ফিহা রাওয়াসিয়া ওয়া আমবাতনা ফিহা মিন কুল্লি শাই। আল্লাহ বলছেন আমি ভূপৃষ্ঠকে বিস্তৃত করেছি, মাটির পিঠকে আমি বিস্তৃত করেছি, বিশাল করেছি, এবং তার উপর পর্বতমালা স্থাপন করেছি। আল্লাহ বলছেন আমি বিশাল ভূপৃষ্ঠ তৈরি করেছি, আর ভূপৃষ্ঠ তৈরি করেছি পানির উপরে। কোথায়? কিসের উপরে? কি পানির উপরে? এই জমিন। কিসের উপরে? সবাই বলেন না, এই জমিনের উপরে, এই মাটির, আমরা যেখানে আছি এটা মাটি, এর নিচে পানি। কি উপর থেকে পাই আমরা? যে টিউবওয়েলের পানি হোক, সাবমার্শিয়াল হোক, মোটরের হোক, টেপের হোক, পানি কি উপর থেকে না নিচ থেকে তুলেন? তাহলে সবার নিচে না নাই পানি? আল্লাহ বলছেন আমি ভূপৃষ্ঠকে বিস্তৃত করেছি, নিচে দিয়েছি পানি। উল্টাপাল্টা করো না, পানি ধাক্কা দেয় তখন সাইড ভেঙে যায়। আল্লাহ বলছেন আমি জানি বিশাল পানির উপরে বিশাল জমিন দিয়েছি, তো কাঁপবে। এজন্য আমি আলাই জমিনের উপরে পর্বত মালা দিয়ে পেরেক মারছি। আল্লাহ আকবার বললেন না? وَأَلْقَيْنَا فِيهَا رَوَاسِيَا وَأَنبَتْنَا فِيهَا مِنْ كُلِّ شَيْءٍ। আল্লাহ বলছেন এই ভূপৃষ্ঠ করলাম সমতল, কাঁপতে পারে আমি জানি, না কাঁপবার জন্য এই জন্য পেরেক দিছি। আর আমরা এই বিশাল বিশাল পাহাড় কেটে কেটে সমতল করতেছি, ভূমিকম্প বাড়তেছে। কথা কি বুঝেন আমার? এরপরে আল্লাহ বলছেন আমি এই বিশাল ভূপৃষ্ঠ এবং পর্বতমালা মিলাইয়া সুপরিমিত পরিকল্পিতভাবে কিছু বস্তু উৎপন্ন করেছি যা তোমাদের কল্যাণে আসে। দেখবেন আল্লাহ বলছেন আমি সুপরিকল্পিতভাবে সুপরিমিতভাবে উৎপন্ন করেছি কিছু বস্তু সমতল ভূমিতে এবং পাহাড়ে। কেন সৃষ্টি করেছেন এর পরের আয়াতে বলছেন ওয়াজআলনা লাকুম ফিহা মাঈশা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন আমি তোমাদের জন্য তাতে জীবিকার উপকরণ সৃষ্টি করেছি, জীবিকার উপকরণ সৃষ্টি করেছি, এবং তাদের জন্যেও আমি খাবার উপকরণ তৈরি করেছি যাদের অন্নদাতা তোমরা ন। আল্লাহ বোঝাতে চাচ্ছেন আমাদের জন্যেও জীবিকা তৈরি করেছেন পাহাড়ে, জীবিকা তৈরি করেছেন জমিনে, কাদের জন্য? আমাদের জন্য। এবং ওই সমস্ত প্রাণীর জন্যেও আল্লাহ জীবিকা তৈরি করে রেখেছেন যাদেরকে খাবার আমরা দেই না। পিপিলিকার খাবার আপনারা দেন? সাপের খাবার? ব্যাঙ্গের খাবার? কে দেয়? কথা বলেন। আল্লাহ বলছেন তোমাদের তো খাবার দেই, তোমাদের তো জীবিকার উপকরণ দেই, তোমরা যাদেরকে খাওয়াও না তাদেরও খাবার আমি দেই। সুবহানাল্লাহ বললেন না? এখান থেকে আল্লাহ বোঝাতে চাচ্ছেন গোলাম আমি যে পিপিলিকা, আমি যে বাঘ ভাল্লুককে খাবার দেই, উপকরণ দেই, রিজিক দেই, তারা যেমন আমার উপরে ভরসা করে রাত দিন পড়ে থাকে, রব দিলে খায়, তোমরাও যদি আমার কদমে সেজদায় পড়ে আমার উপরে বিশ্বাস করে আমার কদমে পড়ে থাকতে আমিও তোমাদের খাবার পৌঁছে দিতাম। কিন্তু গোলাম তোমরা তা করলে না, তোমরা তা করলে না, এই জন্য আল্লাহ বলছেন তোমরা যাদেরকে খাবার দেও না আমি তাদেরকে খাবার দেই। এজন্য ভালো করে বুঝতে হবে আল্লাহকে। এই কথাগুলো অনেক লম্বা। এরপরে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন
আল্লাহ বলছেন ও ইম্মিন শাইইন ইল্লা ইনদানা খাজাইনু, আল্লাহ বলছেন আমার কাছে প্রত্যেক বস্তুর ভান্ডার আছে। কার কাছে? ভাতের ভান্ডার আছে, নি ভাতের বললেন না, তরকারির, মাছের, গোশতের, টাকার, স্বর্ণের, বলছেন সব কিছুর। আল্লাহ বলছেন ইনদানা খাজাইনু, সব কিছুর ভান্ডার আমি আল্লাহর কাছে আছে, কিন্তু আমি নাজিল করি, অবতীর্ণ করি পরিমাণ মতো, যতটুকুন প্রয়োজন ততটুকুন দেই, এর উপরে দেই না, যতটুকুন প্রয়োজন ততটুকুন দেই। এখন একজন দে তার যতটুকুন প্রয়োজন ততটুকুন, তাকে যদি বুঝাইতে পারি যে আমার ঘরে একজন সরকার আপনাকে রিলিফ দেয় দুইজনকে, আপনি বুঝাইতে পারেন আমার ঘরে লোক আছে দশজন, কি দুইজনের দিবে? যারা ব্রিটিশ সম্পর্কে জানেন, ব্রিটেনে গিয়েছেন বা থাকেন, বিশেষ করে ব্রিটেনে তারা লেবার দেয়, আপনি যদি বোঝাতে পারেন যে আপনার গলে ছেলে আছে চারটা, আপনার সন্তান আছে দুটা তিনটা চারটা পাঁচটা, বোঝাতে যদি পারেন ইউরোপ আমেরিকাকে, তাহলে আপনার বাচ্চার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত টোটাল লেবার, খাবার ওরা দিচ্ছে, স্কুলের বেতন দিচ্ছে, অসুস্থতার খরচ দিচ্ছে, অ্যাক্সিডেন্ট হলে খরচ দিচ্ছে, গাড়ি রোড অ্যাক্সিডেন্ট করলে নতুন গাড়ি দিচ্ছে, ঘরে লাইট নষ্ট হয়ে গেছে লাইট দিচ্ছে। আপনি বিকলাঙ্গ প্রতিবন্ধী যদি বুঝাতে পারেন, সারা জিন্দগি এক প্রতিবন্ধী দিয়া পুরা ঘরের মানুষ খাইতে পারে, মানে বুঝাতে যদি পারেন আমার ঘরে অমুক আছে, তাহলে পুরা খাবারের ব্যবস্থা করে দে। আল্লাহ বলছেন তুমি যদি বুঝাতে পারো আমার কাছে তোমার প্রয়োজন আছে, আমাকে যদি বুঝাইতে পারো আমিও তোমার প্রয়োজন কেয়ামত পর্যন্ত পুরা করবার জিম্মাদার, তুমি আমাকে বুঝাতে হবে যে তোমার এই আছে প্রয়োজন এতটুকু, আমি তো প্রয়োজনের বেশি দিব না, তুমি বুঝাও না কেন যে আমার দশ টাকায় হয় না, আপনি তো বুঝাইবেন আমারে যে হুজুর আমার দশ টাকায় হয় না, কেমনে পনেরো টাকা বানানো যায়, এই জন্য ছয়ের নয় করতে হয়। আল্লাহ বলছেন কিচ্ছু করার দরকার নাই, তুমি আমারেই বুঝাও। আমার কথা কি বুঝতেছেন আপনারা?